হ্যালো বন্ধুরা, রাজ্যে 17,000 শিক্ষক নিয়োগ, শূন্য পদের তথ্য চাইল হাইকোর্ট। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে রাজ্যে 17,000 শিক্ষকের পদ তৈরি হয়ে আছে, কিন্তু হাইকোর্টে মামলা চলছে, তাই চাকরির নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই প্রসঙ্গে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যে শিক্ষক নিয়োগে চরম দুর্নীতির অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রীর কন্যা বেআইনি উপায়ে প্রাপ্ত চাকরি হাইকোর্টের নির্দেশে কেড়ে নেওয়া হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এসএসসি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন। মামলার তদন্ত চলছে সিবিআইয়ের মতো সংস্থা। এরই মাঝে মুখ্যমন্ত্রীর ভরসভায় এমন মন্তব্যের পর স্কুল শিক্ষা দপ্তরকে 29 জুলাইয়ের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এদিন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এমনকি নিজের কানেও তিনি শুনেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন 17,000 শূন্যপদ প্রস্তুত থাকলেও হাইকোর্টে বিচারের দিন থাকায় উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় শিক্ষা নিয়োগ করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই সরকারি উকিলের কাছে বিচারপতি জানতে চেয়েছেন কোথায় কত শূন্যপদ তৈরি আছে তার বিস্তারিত তথ্য লিখিতভাবে যেন হাইকোর্টে পেশ করা হয়। এছাড়াও বিচারপতি আরও জানতে চান হাইকোর্টের কোন রায়ের কারণে নিয়োগ করতে অসুবিধা হচ্ছে সেই বিষয়ে। স্কুল শিক্ষা দপ্তরকে আগামী 29 জুলাইয়ের মধ্যে এই দুই বিষয়ে বিস্তারিত রিপোর্ট লিখিতভাবে হাইকোর্টে জমা দিতে হবে। পাশাপাশি বিচার ব্যবস্থাকে বারবার টেনে রাজনৈতিক ময়দানে নামানোর বিষয়টি তীব্র নিন্দা করেন তিনি।